ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ তোমাদের তৈরি করে দেখাবো বিরিয়ানি। তো বিরিয়ানি রান্নার জন্য আমি চলে যাচ্ছি মাংসতে। মাংস এখানে আমি দেখো এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য লাগছে আমাদের টক দই। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা পেস্ট 2 চামচ, নুন দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চিমটে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। এটা আমার মার্কেট থেকেই কেনা মশলা। এবার আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এটা এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখানে আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, যাতে ডিমগুলো ফেটে না যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা বসিয়ে দেওয়ার পরে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 250 গ্রাম চাল, এটা আমি ভিজিয়ে রাখবো। এখানে জল দিয়ে দিলাম, চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আমি। এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবারে আমার ডিম আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমার ডিম আলুগুলো সিদ্ধ করা নিয়ে হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব, যার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব তেল, দিয়ে দিচ্ছি এখানে তেল। এবার আমি আলুগুলো হালকা হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলুগুলো এতে। এবার আমি একটুখানি চিমটি পরিমাণ হলুদ দেব। হলুদ দেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো বেরেস্তা করে নেবার জন্য। আমার বেরেস্তাটা এবার আমি এবারে তুলে নিচ্ছি বেরেস্তা। নিয়ে নিয়েছি আমি এখানে একটুখানি দুধ। একটুখানি দুধ নিয়ে চিমটে পরিমাণ ফুড কালারটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। এবার এটা এখানে রেস্টে থাকতে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আটা মাখা। এটা আমাদের পরে কাজে লাগবে বিরিয়ানির হাড়ির মুখটা সিল করার জন্য। আর এই ফুড কালারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল 2 চামচ। তোমরা এর মধ্যে গোলাপ জলও দিতে পারো, আমি গোলাপ জলটা ইউজ করছি না। এবার এই গরম তেলেই আমি মাংসটা কষানোর জন্য চলে যাচ্ছি। মাংসটা এবার আমি এতে ফোড়ন দিচ্ছি। তেজপাতা, গোলমরিচ, এলাচ ফাটিয়ে দিয়েছি আমি একটু, দিয়ে দিচ্ছি দারচিনি, আর একটু দিয়ে দিচ্ছি লবঙ্গ। এটা একটু হালকা হাতে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এর মধ্যেই। মাংসটা কিছুক্ষণ কষতে দেব। এখানে আমি একটা হাঁড়িতে ভাত তৈরি করার জন্য জল দিয়ে দিয়েছি। জলটা গরম হোক, জলটা আমি গরম হতে দিয়েছি।
জলটা আমার ফুটে গেছে, এবার এইখানে এগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর এলাচ, এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আরতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, আর দিয়ে দেবো এতে এক চামচ নুন। আগে থেকে সেই জল ছড়ানো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছড়িয়ে নিয়েছি, এবার এটা আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। চালটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে, এটা আমি এবার কুক করতে দেব। চিনিটা দিলাম তার কারণ একটার সঙ্গে একটা ভাত লেগে যাবে না, যাতে ভাতটা ঝরঝরে থাকে। এবার এটা আমি কিছুক্ষণ ভাতটা হতে দেব। মাংসটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটা আমি কোনো আলাদা করে জল দিইনি, মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই মাংসটা কষছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার এই পর্যায়ে এসে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার ভাতটা কতদূর হয়েছে আমি সেটা দেখে নেব। ভাতটা আমার আরেকটুখানি হবে, আরেকটু কুক হলেই আমি নামাবো, ভাতটা বেশি সেদ্ধ করবো না, 80% ভাতটা সেদ্ধ করে নেব, যাতে পরে যখন দমে বসাবো তখন ভাতটা ঝরঝরে থাকে, নরম না হয়ে যায়। ভাতটা আমার হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে এবার ঘি, ঘিটা দিয়ে আমি একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেব, যাতে কড়াইটাতে ভালোভাবে ঘি লেগে যায়। লেয়ারিংয়ের জন্য আমি লেয়ার দেবো ভাতের, তার জন্য আমি ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে ভাত, দিয়ে দিচ্ছি আমি ভাত। ভাত দেওয়া হয়ে গেছে, ভালোভাবে আমি ভাতটা চারিদিকে সমানভাবে নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব মাংসগুলো, মাংসগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি একে একে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার একে একে আমি ডিমগুলোকেও সাজিয়ে নেব। ডিমগুলো দিচ্ছি, আমার ডিমগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এতে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি করে বিরিয়ানি মশলা। এবার আবার দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ নুন, নুনটা না দিলে কি হয়, নুনটা একটু কম কম লাগে বিরিয়ানিটা খাওয়ার সময়, ওই জন্য অল্প সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো দুধের সঙ্গে ফুড কালার কেওড়া জল, এগুলো আমি দিয়ে দিচ্ছি, আর মিঠা আদার সঙ্গে মেশানো আছে। দিয়ে দিচ্ছি এতে এক চামচ ঘি ওপর থেকে। এবার আমি আবার সেই ভাতের লেয়ারটা দিয়ে দেবো। হয়ে গেছে, দেওয়ার পরে আমি এবার উপর থেকে আরেকটু বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পরে সুন্দর করে আমি সাজিয়ে দিই। এবারে আমি উপর থেকে দিয়ে দেব আরেকটুখানি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি এটা দম বন্ধ করে আটা দিয়ে সিল করব সাইডটা। দম বন্ধ করে দিয়েছি, এবার আমি সাইড দিয়ে একটু আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা আমার সিল করে নেওয়া হয়ে গেছে, এই যে খুব সুন্দর ভাবে আমি চারিদিক দিয়ে আটাটা সিল করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হতে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তাওয়াটার উপরে বিরিয়ানি এটা বসিয়ে দিচ্ছি, এটা আমি 15 মিনিট লো ফ্লেমে হতে দেব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে আমি আটাগুলো এগুলো ছাড়িয়ে নিচ্ছি, না তো খুলতে পারবো না।
এই যে আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।